জল শুকনা মরিচ দিয়ে শাকের গামাখা ভাজা ভাজা করে আমরা খেয়ে থাকি বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না। তো দেখতে থাকুন, খাওয়ার সময় ফিরে আসছি। আমার বাবা গোছল করছে ভদ্রলোক, আমার বাবা গোছল করছে, আমার বাবা গোছল করছে, আমার বাবা গোছল করছে। সন্ধ্যাবেলা রুম গুছানোর প্রস্তুতি চলছে, সারাদিন একরকম আর রাতে আর একরকম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আজ আবার। তো আজকে তরমুজ খাচ্ছি, একটু একটা বেজে গেছে। তো আমি আমার ভিডিও শ্যুটটা একটা থেকে শুরু করেছি, আর আজকে রান্না বান্না করব, গর গুছাব সবগুলো করে। লাল শাক নিয়েছি, লাল শাক শুকনো মরিচ দিয়ে ভাজা করব। আরো রান্না আছে, দেখতে থাকুন। বাবা আমার সোনা বাবা, কি সোনা গোসল করে, লেখি সোনা গোসল করে। আমার বাবা গোছল করছে ভদ্রলোক, আমার বাবা গোছল করছে, আমার বাবা গোছল করছে, আমার বাবা গোছল করছে। গা গোসল করে ছেলেকে আমি নিজে রান্নায় চলে আসলাম। প্রথমে আমি বাগদা চিংড়ি মাছের ভুনা করছি, একদম লাল লাল করে। তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আজকে রান্না বান্না। লাল শাক কেটে ধুয়ে নিয়েছি, এবারে রান্না ফোড়ন, শুকনা মরিচ ফোড়ন। জিরা ফ্রনে শাক ভাজি খেতে সুস্বাদু হয়, কাঁচা মরিচ না থাকলে এরকম শুকনো মরিচ আমরা ভেজে শাকে দেই। তো দেখতে থাকুন, শুকনো মরিচ পেঁয়াজ ফ্রনে দিয়ে দিলাম, এবারে স্বাদ মতো লবণ, শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম লাল কালারটা পারফেক্ট রয়ে গেছে। আর এরকম ঝোল ঝোল শুকনো মরিচ দিয়ে শাকের গামাখা ভাজা ভাজা করে আমরা খেয়ে থাকি বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না। তো দেখতে থাকুন, খাওয়ার সময় ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, রান্নাবান্না শেষ করে চলে আসলাম খেতে। আর এই যে একদম লাল লাল পারফেক্ট লাল শাক ভাজা দিয়ে খাবো, তো একদম লাল ঝোল। বিসমিল্লাহ, শুকনো মরিচ দিয়ে লাল শাকের হালকা গা মাখা ঝোল খেতে অসম্ভব টেস্টি, আমার অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। আর এদিকে আবার আমি এই যে চিংড়ি মাছ করেছি জিরা ফোড়নে, প্রিয় ভিউয়ার্স, বাইরে খুব হালকা বৃষ্টি হচ্ছে, গরমের যে তাপদাহ কিছুটা হলেও কমছে। আর এই দিকে আমার মন্টি সোনা এই রাত 9:30 সময় তার এইখানে বসে হাত পা চাটাচাটি করতে হবে, আজকে গোসল করেছে খুব সুন্দর করে, আর গোসল করে একদম দবদবা হয়ে গিয়েছে। এই সাদা কালা, সাদা কালা, এই সাদা কালা, সাদা কালা, সাদা কালা, এ বাবা বাবা,
ए बाबा तुए तो की चाटिस तर तो सब गुसल करा दी हमार हाथ छ हो साटे हाथ छ की चाटो हाथ छ की चाटो तुम्हें आज गुसल कर एकदम फुरफुरा मेजाज কোনো রকম ডিস্টার্ব নাই গোসল করলে ভালো কোরআনের আগে চিল্লা চিল্লি যেই গোসল করা হয় সে ভালো থাকে তো প্রিয় ভিউয়ার্স সন্ধ্যাবেলা রুম গুছানোর প্রস্তুতি চলছে সারাদিন একরকম আর রাতে আর একরকম খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে নিচ্ছি একদম সব জায়গায় লাইটিং চলছে রান্নাঘরটাও একদম রান্না ঘরের কাজও আমি রাতে গুছিয়ে রাখি সকালে যেন কোনো রকম উঠে তেমন যন্ত্রণা না পেতে হয় তাই গুছিয়ে রাখি আর সামান্য হালকা পাতলা রান্না করি রাতে সেরকম রান্না করি না তো আমার মতো রান্নাঘরের সব রকম কাজ যদি গুছিয়ে রাখা যায় রাতে তাহলে সকালে উঠে নাস্তা বানানোর সময় ফ্রেশ লাগে এবং দেখতেও ভালো লাগলে ফিরে আসছি প্রিয় প্রিয় বিয়র সারাদিন কাজকর্ম সেরে খেয়ে দেয়ে বিকালে রেস্ট করে একদম রাত ১০টায় আপনাদের মাঝে ফিরে আসলাম এখন আমি ঘরের অন্যান্য সদস্যদের খাবার দাবার দেবো আমার খাওয়া অনেক আগে হয়ে গেছে আমি ৮টার মধ্যে খাই তো সবাইকে খাবার দাবার দিয়ে আজকের মতো সব কাজ শেষ করে রেস্টে চলে যাব তারপর ঘুমিয়ে পড়ব তো আমার ছোট ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন আবার ফিরে আসবো নেক্সট দিন সেফলি ভালো থাকবেন আল্লাহ হাফেজ